নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব চলো দেখে নিন আজ আমরা আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস নিয়ে এসেছি অলরেডি আমরা তোমাদেরকে গত ক্লাসে বলে দিয়েছিলাম যে আমাদের ভিডিওগুলি এখন একটু শর্ট ভিডিও হবে তার কারণ হচ্ছে আমরা দুটো অঙ্কই করাবো খুব মনোযোগ সহকারে তোমরা খাতায় সেই ম্যাথগুলিকে তুলে নেওয়ার জন্য আমরা শর্টকাট প্রসেসের মাধ্যমে অঙ্কগুলিকে করাচ্ছি এতে তোমরা প্র্যাকটিস করার জন্য ম্যাক্সিমাম টাইম পেয়ে যাবে আর আজ আমরা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস করাবো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ম্যাথ আছে আমরা গত কয়েক বছর যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং স্টেট গভর্নমেন্টের যে সমস্ত এক্সাম হয়েছে সেই এক্সামে এই টাইপের কোশ্চেন আমরা অনেকবার লক্ষ্য করেছি তারা এরকম টাইপের কিছু কোশ্চেন ছাত্রছাত্রীদেরকে দিয়ে দেয় পরীক্ষার জন্য অবশ্যই সেই প্রশ্নগুলি তো আমরা আজ আলোচনা করব এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস পুলিশের পার্ট নাম্বার 21 এর ক্লাস অলরেডি 20 ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি তোমাদের আজ হবে 21 এর ক্লাস অবশ্যই তোমরা খুব ভালো করে লক্ষ্য করো 21 এর ক্লাসে আমরা মিশ্রণের থেকে করাবো মিশ্রণ চ্যাপ্টার থেকে আমরা আজ অঙ্ক দুটোকে করব খুব ভালো করে নজর করবে যে কিভাবে আমরা কি শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে আমরা করছি সেই ট্রিক্সটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে যদি চাকরি পেতে হয় একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল হচ্ছে s.s.ec আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা দ্রুত গতিতে কিভাবে অঙ্ক করবে শর্টকাট প্রসেস এর মাধ্যমে সেটাই শেখাবো আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পার্ট নাম্বার 21 আজ আমরা 21 এর ক্লাস করব কিভাবে করব দেখে নিব ফার্স্ট কোশ্চেন বলেছে জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 33.3% লাভ হয় আমি আবার কোশ্চেনটাকে রিপিট করে দিচ্ছি জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 33.3% লাভ হবে আমরা অলরেডি আমরা জানি যেহেতু এখানে ফ্র্যাকশনের ব্যাপার আছে পার্সেন্টেজের ফ্র্যাকশনের ব্যাপার আছে সেহেতু আমাদেরকে ফ্র্যাকশনটাকে ক্লিয়ার করতে হবে ফর্মুলাটা কি ফর্মুলাটা হচ্ছে x/100 তাহলে 100টা কেন এসেছে আমরা সবাই জানি পার্সেন্টেজের জন্য এই 100টাকে আমরা করেছি তাহলে এক্সটা কি এক্সটা হচ্ছে যে পার্সেন্টেজটা আমাকে বলে দিবে যে পার্সেন্টেজটা আমাকে বলে দিবে সেই পার্সেন্টেজের উপর আমাকে কাজ করতে হবে কি বলেছে এখানে কত পার্সেন্টেজের কথা বলেছে 33.3% কথা আমাকে বলেছে কি বলেছে আরেকবার প্রশ্ন করে দিচ্ছি জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 33.3% লাভ হবে ফর্মুলা হচ্ছে x/100 তাহলে আমরা প্রথমেই করে নিই 33.3% মানে এটাকে আমি ফ্র্যাকশনটাকে ভেঙে দেবো ক্লিয়ার করে দিচ্ছি 33 × 3 মানে 99 + 1 তাই তো তার মানে 100/3 তাহলে কত হচ্ছে 100/3 তাহলে এবার আমাদের ফর্মুলা অনুযায়ী কি করব ফর্মুলা অনুযায়ী হয়ে যাচ্ছে আমাদের x x এর ভ্যালুটা কত x এর ভ্যালুটা হচ্ছে 100/3 তাহলে আমরা এখানে যদি বসিয়ে দিই লিখে নিই বসিয়ে দিই একবারে করে দেবো কিন্তু 100 হয়ে যাচ্ছে নিচে কারণ এই 100টা এই 100 ক্লিয়ার হয়েছে ভালো করে ক্লিয়ার করে দিবে ঠিক আছে ফর্মুলাটা হচ্ছে x/100 তাহলে x এর ভ্যালুটা কি 33 1/3 তাই তো তাহলে 100/3 × 100 কেন নিচে 100 টা আছে তাহলে 100 কেটে গেল তাহলে অনুপাতটি কত হবে 1:3 অনুপাত উপরে কিছু নেই তার মানে তো 1 তো অবশ্যই আছে উপরে কিছু নেই তাহলে 1 অবশ্যই আছে এটাই আমাদের ট্রিক্স দেখেছো কত শর্টকাট প্রসেসের মাধ্যমে আমরা করে দিলাম ক্লিয়ার হয়েছে নেক্সট কোশ্চেনটা ভেরি ভেরি
important ঠিক আছে দেখি নেক্সট क्वेश्चनটা কি আছে ওরা বুঝেছো ক্লিয়ার হয়ে গেছে आंसर কিন্তু 1:3 ঠিক আছে নেক্সট ম্যাম কি বলেছে দেখি নি একটি খামারে কিছু মুরগি ও ছাগল আছে তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 300 ওই খামারে কতগুলি মুরগি ও ছাগল আছে তা আমাকে বের করতে বলেছে দেখো আমি প্রশ্নটা আবার রিপিট করে দিচ্ছি একটি খামারে কিছু মুরগি ও ছাগল আছে তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 320 হবে ওই খামারে কতগুলি মুরগি এবং ছাগল আছে আমরা দেখো তুমি ভেবে নেই একটা মুরগি দুটো পা থাকে একটা মুরগি দুটো পা থাকে নাকি চারটা পা থাকে দুটো পা থাকে ছাগলের কটা পা থাকে ছাগলের চারটা পা থাকে তাহলে দু পা বিশিষ্ট একটা কাজ হচ্ছে একটা চার পা বিশিষ্ট একটা কাজ হচ্ছে তাই তো ভালো করে বুঝে নিবে দু পা বিশিষ্ট একটা কাজ হবে এবং চার পা বিশিষ্ট একটি কাজ হবে তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে চার পা বিশিষ্ট প্রাণীর সংখ্যা যদি আমাকে বের করতে হয় তাহলে আমরা কি শর্টকাট প্রসেসটা করব y minus 2x by 2 ফর্মুলাটা নোট ডাউন করে না এবং দুই পা বিশিষ্ট প্রাণীর সংখ্যা যদি আমাকে বোঝা তাহলে কত হবে 4x minus y by 2 দুই পা বিশিষ্ট প্রাণীর সংখ্যা বোঝাতে হবে 4x minus y by 2 তাহলে আমরা প্রথমেই বের করে নেব মুরগি এবং ছাগলের সংখ্যা এবার আমরা দেখে নিই মুরগিটা কত পা বিশিষ্ট মুরগিটা হচ্ছে আমাদের দু পা বিশিষ্ট তাই তো তাহলে দু পা বিশিষ্ট হলে আমার ফর্মুলাটা কোনটা থাকবে 4x minus y by 2 4x minus y by 2 তাই তো তাহলে মুরগির সংখ্যা হবে 40টি কিভাবে করবো দেখো মুরগি লিখে নাও মুরগি কত হবে 4 × 100 কেন 4 × 100 মুরগি কতগুলি আমাকে বলে দিয়েছে মুরগির মাথার সংখ্যা হচ্ছে 100 তার জন্য 4 × 100 মাইনাস y কত y মানে ছাগলটাকে বোঝাচ্ছি y টা মানে ছাগলটাকে বোঝাচ্ছি তার মানে 320 বাই কত 2 তাহলে 400 মাইনাস 320 তার মানে 80 80 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 40 একবারে ইজি প্রসেস খালি জাস্ট ফর্মুলাতে আমরা পুট করব তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট ঠিক আছে তাহলে কত হচ্ছে 80 বাই 2 ক্যান্সেলিং করলে কত হচ্ছে 40 তাহলে মুরগি আছে আমাদের কত 40 টি বেরিয়ে গেল এবার আমরা বের করব কি মুরগি মুরগি ও ছাগলটা এবার ছাগলটা আমাদের বের করতে হবে ছাগল ছাগল কত পা বিশিষ্ট 4 পা বিশিষ্ট তাহলে ফর্মুলা অনুযায়ী কি হবে y minus 2x by 2 y minus 2x by 2 তাহলে y কত y হচ্ছে 320 minus 2x x কত 100 তার মানে 2 × 100 বাই কত 2 তাহলে 200 এখানে 200 হচ্ছে 320 মাইনাস 200 তার মানে 120 120 কে 2 দিয়ে ক্যান্সেলিং করলে কত হচ্ছে 60 তাহলে আমাদের ছাগলের সংখ্যা কত 120 বাই 2 তার মানে 60 তাহলে আমার 60 কি আর এটা 40 তাহলে মুরগি কত আছে 40 এবং ছাগল আছে 60 আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি একটি খামারে কিছু মুরগি ও ছাগল আছে তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 320 হলে ওই খামারে কতগুলি মুরগি এবং ছাগল আছে যদি চার পা বিশিষ্ট প্রাণীর সংখ্যা বোঝায় চার পা বিশিষ্ট প্রাণীর সংখ্যা বোঝায় তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে y minus 2x by 2 y minus 2x by 2 এবং দুই পা বিশিষ্ট যদি প্রাণীর সংখ্যাকে বোঝায় তাহলে 4x minus y by 2 দুজনেরই ক্ষেত্রে কম ক্লিয়ার হয়েছে
তাহলে মুরগি মুরগি দুই পা তাহলে কোনটা আপনি নিচে তো দুই পা যদি হয় তাহলে 4x - y তাহলে x কত 100 আমাকে বলে দিয়েছে তাহলে 400 4 * 100 তো মানে 400 - y কত 320 / 2 তার মানে 400 - 320 তার মানে 80 80 কে 2 দিয়ে ক্যানসেলিং করলে কত হচ্ছে 40 দেন ছাগলের সংখ্যা কত ছাগলের মানে চারটা পা বিশিষ্ট তাহলে চার পা বিশিষ্ট প্রাণীর সংখ্যা ক্ষেত্রে হবে y - 2x / 2 তাহলে y কত 320 - 2 * 100 মানে 200 তাহলে 320 - 200 তাহলে 120 ডিভাইডেড বাই কত 2 তার মানে ক্যানসেল করে 60 ক্লিয়ার হয়েছে স্ক্রিনশট দিন না যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা আমাকে 20 নম্বর ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাসে কিছু স্টুডেন্ট আমাদের কমেন্ট করেছে যে স্যার আরআরবি এনটিবিসির ক্লাস দিলে ভালো হয় অবশ্যই নেক্সট দিন আমরা তোমাদেরকে আরআরবি এনটিবিসির ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব ঠিক আছে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই তোমরা আমাদের সাথে থাকো আমরা অবশ্যই তোমাদেরকে প্রতিনিয়ত ক্লাস প্রোভাইড করব থ্যাংক ইউ ফর ওয়াচিং